প্রিয় দর্শক, আমি দিনাত আক্তার জ্যোতি। আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা ও গণমাধ্যমের প্রধান সংবাদ শিরোনামের ভিত্তিতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। পত্রিকা ও গণমাধ্যমে উল্লেখযোগ্য ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, বাংলাদেশের রাজনৈতিক দিল্লি ওয়াশিংটন তৎপরতা চলছে এবং বিভিন্ন জাতিসংঘ তত্ত্বাবধান হবে। শোনা যাচ্ছে প্রধান দুই দলের মধ্যে আলোচনা অন্তরালে চলছে। আমরা কথা বলবো সাধারণ জনগণের সঙ্গে। আলাপ আলোচনার মাধ্যমে যদি দেশে সুস্থ নির্বাচন হয় তাহলে হবে, আর নাহলে একতরফাভাবে কোনো নির্বাচন করলে বিরোধী দল মানবে না এবং নির্বাচনে তারা যাবে না। হ্যাঁ, আমাদের দেশে পরিস্থিতি খুব খারাপ। তারা এসে যদি পরিস্থিতিটা মীমাংসা করতে পারে, হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। কুয়াশার মধ্যে আমরা চাই যে মিলে সব দল অংশ করুক, সুষ্ঠু নির্বাচন হোক এবং সারা বিশ্বের কাছে এবং যেন এটা হয় এবং সবাই যেন মেনে নিতে পারে। এই আলোচনার মূল্য নাই, কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী, উনি ওনার ক্ষমতা ছাড়বে না, আর মাননীয় নেত্রী উনি জামাতকে ছাড়বে না। গাড়ি পড়া এটা কোনো, কারণ সাধারণ মানুষ এটা কোনো দল চায় না, এরা চায় নিরাপদ চলতে। এটা সরকারের উচিত এবং বিরোধী দলের উচিত উভয় দেখা উচিত, কারণ গাড়ি পোড়ানো বা এই ভাঙচুর করা এটা কারোর জন্য মঙ্গলজনক, দেশের জন্য মঙ্গলজনক, সবার জন্য ক্ষতিকর। প্রধানমন্ত্রী বলছিল, এইভাবে যদি বলতো তার কারণ এম নয় যদি তাহলে আর সমস্যাটা কি হয়ে গেল? আশা করি যে হইতে হইতে পারে। এইভাবে আমরা মানুষ পড়তে যে আমি গাছ যাবো কিভাবে বলতে পারি। এতক্ষণ শুনলাম মতামত। আমি জিনাত আক্তার, বিডি হেডলাইন্সে নিয়মিত আয়োজন। ততক্ষণ বিডি হেডলাইন্স হাজির হব নতুন কোনো বিষয়। হাফেজ।